আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমাদের ছোট্ট ফার্মের একটা ট্যুর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ছোট্ট ফার্মটা ভালোভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাবো, যে আমাদের ছোট্ট ফার্মের মধ্যে কোথায় কি ট্যাঙ্ক আছে, মোট কটা ট্যাঙ্ক আছে, কোন ট্যাঙ্কে কি কি মাছ আছে, আর পরবর্তীতে আমাদের ছোট্ট ফার্মের মধ্যে কী কী মাছ আমি আনবো, এছাড়াও গাইছে অনেক কিছু। সো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, সো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোপুরি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি পাঠাবো ভিডিওটা, ততক্ষণ স্টার্ট করি। গাইস আপনাদেরকে দেখুন এইখান থেকে শুরু করি। গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির পিছনের দিকে সাইড, বাগানের দিকে সাইড। তো এই যে জায়গাটা, তো এখানে তো ছিল আমার মোট চারটে ট্যাঙ্ক। এই দেখো এখানে যে দুটো ট্যাঙ্ক খারাপ ছিল সেই দুটো আমি ভেঙে দিয়েছি, এই রেডগুলো তুলে নিয়ে সব আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে রেখে দিয়েছি। তো আর এছাড়া আরও দুটো ট্যাঙ্ক হচ্ছে, এই দেখো এই একটা ট্যাঙ্ক। তো এতে তো বেশ কিছু কাপ মাছ ছিল, তো জলটা খারাপের জন্য কাপ মাছগুলো এখন অন্য ট্যাঙ্কে দিয়ে দিয়েছি। আর এই একটা ট্যাঙ্ক, তো এতেও এক বেশ কিছু এখন মাছ আছে। আর গাইস এই জায়গাটা খুব পরিমাণে ছাওয়া হয়ে আছে, যেমন দেখো ওপরটা দেখো এত পরিমাণে গাছ হয়ে আছে, তো গাছের অতিরিক্ত ডাল বেড়ে গেছে সেই জন্য জায়গাটা অনেক পরিমাণে ছায়া হয়ে থাকে। আর এই গাছে পাতা পড়ে পড়ে ও ট্যাঙ্কের সমস্ত জল খারাপও হয়ে যায়। আর একে তো ঠান্ডাকাল চলছে, জল অনেক পরিমাণে ঠান্ডা হওয়ার জন্য মাছ এখানে খুবই অসুবিধার মধ্যে আছে, বেশ কিছু মাছ মারা হয়ে যাচ্ছে। এই দেখো আমি এখানে ট্যাঙ্কের চারিদিকটা ভালোভাবে নেট দিয়ে ঘিরে রেখেছি, যাতে করে বাড়িতে কোনো সাপ ব্যাঙ্ক বা গুয়ারকেল না আসে। গাইস আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, তো এখন ভিডিও বানাচ্ছি এই নেটের বাইরে দেখতে পাচ্ছি বেশ কিছু গুয়ারকেল আছে যারা মারপিট করছে। তো যদি নেট থাকে, আর যদি নেট না থাকতো, যদি ওরা একবার জানতে পারে যে ভিতরে এখানে বেশ কিছু মাছ আছে, তো ওরা একবারে সব শেষ করে দেবে, পুরো ট্যাঙ্ক ট্যাঙ্ক তছনছ করে দেবে। এই ট্যাঙ্কের জলটা খারাপের জন্য এই ট্যাঙ্কে এখন কোনো মাছ নেই, জলটা চেঞ্জ করতে হবে। আর এই ট্যাঙ্কে আছে বেশ কিছু মলি মাছ, প্ল্যাটি মাছ, আর বেশ কিছু ফিমেল বিট্টেপিস ছিল। তো যত ফিমেল বিট্টেপিস ছিল তো সব তো আমি বিক্রি করে দিয়েছি, আর কোনো ফিমেল বিট্টেপিস নেই। তো এখন বেশ কিছু মলি মাছ আছে, তো চলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিই, যদি দেখা যায় তো ভালো। দেখো সমস্ত নেট সব ছিঁড়ে আছে, আর এই দেখো ভিতরে যে প্ল্যান্টগুলো রেখেছে সেগুলো ঠান্ডাতে অনেকটাই বেড়ে গেছে, আর জলটা পুরোপুরি একদম কালো হয়ে আছে, জলে হাত দিলে হাত যন্ত্রণা করে ঠান্ডায়, তো সেই জন্য জলও ভালোভাবে পাল্টানো হচ্ছে না। এই দেখো বেশ নিচে বেশ কিছু ময়লাও পড়ে গেছে, যত সব মাছ আছে সব ভিতরে ঢুকিয়ে আছে। এই দেখো গাইস মলি মাছগুলো সব ভিতরের দিকে ঢুকিয়ে আছে একদম ঠান্ডার জন্যে। এই দেখো সমস্ত মলি মাছ আর কিছু জাবড়া মাছ আছে এতে, সব ভিতরের দিকে ঢুকে গেছে একদম প্রচণ্ড ঠান্ডার জন্য। আর এই দেখো সমস্ত প্ল্যান্টগুলো, তো এগুলো দেওয়া আছে বলেই, আর এই নেটটা দেওয়া আছে বলেই সমস্ত মাছগুলো টিকে আছে। তাহলে যে পরিমাণ বক আসছে এখন, ওপরে তো নেট নেই, তো নাহলে সমাছি খেয়ে নিয়ে চলে যেত। আর গাইস এই জায়গাটা দেখো কী পরিমাণ পাতা নাতা পড়ে আছে, আর সমস্ত দিক ঘাসে ঘাসে ভরে গেছে, তো এগুলোকে তো পরিষ্কার করতে হবে। আর এই যে দুটো ট্যাঙ্ক আমি তুলে দিয়েছি, ভাবছি এইখানে ইট দিয়ে আর একটা বড় মতো বেশ ভালো একটা চৌবাচ্চা বানাবো, তো সেইখানে বেশ কিছু অন্য অন্য মাছ ছাড়বো, বেশ দেখার মতো কিছু একটা বানাতে চাইছি। তো তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যখন ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন। তো এই জায়গাটা তো আপনারা দেখেই নিলেন ঠিক এই জায়গাটা ঠিক এখন কীরকম আছে। তো চলো অন্য ট্যাঙ্কের কাছে চলে যাই, সেই সব জায়গাগুলো কেমন আছে আমাকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। আর এবারে গাইছে এই বড় মলি মাছের ট্যাঙ্ক দুটো দেখো যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, আমি আর কিছু করিনি। এই ট্যাঙ্কের জল তো কম ছিল, তো এখন কমই আছে। তো এই ট্যাঙ্কে যে মলি মাছ একটুখানি ছেড়েছিলাম, মলি মাছের বাচ্চা বাচ্চা আর এক্সট্রা কিছু ছাড়া হয়নি। তো এখন শীতকাল, আমি মাছের অত কোনো ট্যাঙ্কে পরিষ্কারও করছি না, জলে তো লাগছে না, কারণ এখন জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, যা করা সব শীতকাল চলে গেলে তারপরেই করবো। তো এখন যেটা করতে এই ট্যাঙ্কে খানিকটা জলও বাড়িয়ে দিতে হবে। আর এই ট্যাঙ্কটা ভালোভাবে দেখে নাও, যে সমস্ত পোল্যান্ড কাপি মাছগুলো ছেড়েছিলাম, তো এইটাকে ওপরে বেশ কিছু পোল্যান্ড কাপি মাছ ভাসছে, এই দেখো। আর ট্যাঙ্কের এই পলিথিনটার উপরে ভালোভাবে লক্ষ্য করে দেখো বেশ কিছু বক এসেছিল, তো এই বকের পায়ে ছাপ পড়ে আছে। তো বক এসছে মানে বেশ কিছু মাছও তো খেয়েছে এই ট্যাঙ্কে থেকে, তো যা আবার শীতের পরেই হবে। ওপরে যে নেটটা দেওয়া ছিল, তো নেটটা খারাপ হয়ে যাওয়ার কারণে বক এটাকে এসে ছিঁড়ে ছিঁড়ে ঢুকে যাচ্ছে, আর নেটের উপরে দেখো কী পরিমাণ বাদাম পাতা পড়ে আছে। গাইস আপনার এই বড় ট্যাঙ্ক দুটো তো দেখে নিলে যে কোন ট্যাঙ্কে কী কী মাছ আছে, মাছের আর ট্যাঙ্কগুলোর কী অবস্থা। তো বাকি এই ট্যাঙ্কগুলো যদি কিছু করতে হয় সব কিছু শীতের পরেই করবো। আর এখন এই ট্যাঙ্কের মধ্যে যে সমস্ত মাছগুলো ছাড়া আছে, তো সে সমস্ত মাছের সংখ্যা অনেক পরিমাণেই কম, তো মাছের প্রোডাকশনও অনেক কম, যেহেতু শীতকালে মাছগুলা বাচ্চাও পারে না। তো শীতের পরে নতুন করে মাছগুলো যে বাচ্চা পারবে আবার সব এই ট্যাঙ্কে ছাড়বো, এই ট্যাঙ্কের মাছগুলো বড় হয়ে গেলে শীতের পরে সব বিক্রি করে দেবো। আর গাইস যারা যারা আমার চ্যানেলে নিউ সাবস্ক্রাইবার তারা তারা এই ভিডিওটা দেখাবা, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জানাতে একদমই ভুলবেন না। তো চলো এবার অন্য ট্যাঙ্কের কাছে চলে যাই, তো সেই ট্যাঙ্কে কি কি অবস্থা, কি কি মাছ আছে আপনাকে দেখিয়ে দিই। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ট্যাঙ্ক তিনটে, এই দেখো এই যে ট্যাঙ্ক তিনটে দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্ক তিনটে একসাথে দেখতে আমার খুব সুন্দর লাগে। গাইস এই যে ট্যাঙ্ক তিনটে দেখতে পাচ্ছ, তো যারা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তারা তো অবশ্যই দেখেছো, এই ট্যাঙ্কটা বানানো থেকে শুরু করে পুরো মাছ ছাড়া অবধি সমস্তটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো চলো এই ট্যাঙ্কের কাছে চলে যাই, এই ট্যাঙ্কে এখন কী কী মাছ কী পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিই।
তো প্রথমে গাইস এই ট্যাঙ্কটা দেখো, তো এই ট্যাঙ্কে তো শুধুমাত্র জল ভরা ছিল অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য, তো এখন এতে আমি মাছ ছেড়ে দিয়েছি। তো এতে বেশ কিছু কাপ মাছ আছে, মিল্কি কাপ আর প্রিন্টেড কাপ মিলিয়ে। তো এই মাছগুলো এই ট্যাঙ্কে দেওয়ার কারণ গাইস, এই মাছগুলো ছিল তো ওই ট্যাঙ্কে, তো জলটা খারাপ হওয়ার জন্য ওই ট্যাঙ্কে থেকে মাছগুলো তুলে না আমি এই ট্যাঙ্কে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো গাইস, এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্ল্যাক মলি ব্রুডার ট্যাঙ্ক। তো এতে সমস্ত ব্রুডার মাছগুলোই আছে, ব্ল্যাক মলি মাছের। তো এই দেখো শীতের মধ্যে এই মাছগুলো এক পিসও বাচ্চা ছাড়েনি, এই দেখো দেখলে দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তো এতে আছে হোয়াইট মলি ব্রুডার ফিশগুলো। তো এরাও দেখো কোনো পরিমাণেই বাচ্চা ছাড়েনি এই ঠান্ডার মধ্যে। ট্যাঙ্কে বেশ কিছু শামুক হয়েছে, তো জলটা দেখো পুরো পরিমাণে গ্রিন হয়ে আছে গাইস। এই ট্যাঙ্কগুলো তো দেখলে গাইস, এই যে ট্যাঙ্কগুলো, এই ট্যাঙ্কগুলো আমার এই জন্যই এত বেশি ভালো লাগে গাইস। আমার যত সমস্ত ট্যাঙ্ক আছে, তো সব সমস্ত ট্যাঙ্কগুলোর থেকে এই যে তিনটে ট্যাঙ্ক, এই তিনটে ট্যাঙ্ক একদম পারফেক্টভাবে তৈরি, পারফেক্ট জায়গায় আছে, আর একদম পারফেক্টভাবে পুরো প্রোটেক্ট করা আছে শীতের মধ্যে, যার জন্য মাছগুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত। যেমন দেখো ওপরে নেট দিয়ে আছে, যার জন্য বগ আসতে পারে না। আর এই ট্যাঙ্কগুলো এমন জায়গায় আছে যাতে প্রপার সানলাইটও পড়ে। আর এই ট্যাঙ্কে যে সমস্ত মাছগুলো আছে, মাছেরগুলো আছে তো 25 জোড়ার মতো মাছ একটা করে ট্যাঙ্কে ধরে যায়। ট্যাঙ্কের সাইজগুলো বেশ সুন্দর, খুব বেশি মাছও ধরে না, খুব বেশি কম মাছও ধরে, বেশ মিডিয়াম। আপনি যদি মলি মাছ ফিটিং করতে চান মিনিমাম 25 জোড়ার মতো, তো এই ট্যাঙ্কের সাইজেই ধরে যাবে। আর ট্যাঙ্কগুলোর হাইট আর চওড়া, হাইট 3 হাত আর চওড়া 2 হাতের মতো, তো ওখানে পারফেক্ট সাইজ। এই দেখো এই হচ্ছে আমাদের উঠান, আর উঠানে ওই যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, তো ওগুলোর কাছে পরেই যাচ্ছি। প্রথমে এই দেখো এইখানে দুটো রাউন্ড রাউন্ড এরকম দুটো খুলি মতো আছে, তো এইটাতে আছে বেশ কিছু মেল জেব্রা ফিশ, তো যেগুলো সব নিচেই আছে। আর এই দেখো এখানে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আছে সমস্ত ফিমেল জেব্রা ফিশ, যেগুলি ঠান্ডার কারণে সমস্ত নিচে অ্যালগির ভিতরেই বসে আছে। দেখে মনে হবে জানি এই ট্যাঙ্কে কোনো মাছ নেই। আর এই যে ওপরে যে নেটটা দেওয়া আছে, এই জন্যই কিন্তু সমস্ত মাছগুলো টিকে আছে। খুলিগুলোর গাগুলো দেখো, যে এত বর্ষার মধ্যে খুলির গাগুলো কি পরিমাণ অ্যালগি জমে আছে, যেগুলো পরিষ্কার করতে হবে। যেমন এই দেখো এই ট্যাঙ্কের গাটা আমি পুরো পরিমাণে পরিষ্কার করে দিয়েছি, তো ট্যাঙ্কগুলো এইভাবে কিছুটা মেনটেন করে রাখা আছে গাইস। এই সমস্ত যে জানোয়ার মাছগুলোকে আপনাদেরকে দেখালাম গাইস, ভাবছি এই শীতের পরে এই সমস্ত জানোয়ার মাছগুলো সমস্ত মাছগুলো বিক্রি করে দেবো, আর নতুন কিছু মাছ আনবো যেগুলো সবই লাইভ ব্যাটার ফিশ হবে গাইস। আমার কাছে যে সমস্ত মলি মাছগুলো আছে, প্ল্যাটি মাছগুলো আছে, সবই তো লাইভ ব্যাটার ফিশ। আর এই মাছগুলো অত দেখাশোনা লাগে না, তাছাড়াও এই মাছগুলো বেশ কন্টিনিউ বাচ্চাও দিতে থাকে। আর আমি তো অত বাড়ি থাকি না, যেই জন্য দেখাশোনা অত সময় হয় না এই ডিম পাড়া মাছগুলো গাইস। যে সমস্ত মাছগুলো ডিম পাড়ে সেসব মাছগুলো ঠিকঠাক খেতে দিতে হয় বেশ করে লাইভ ফুড। আর এই মাছগুলো অনেক দেখাশোনা লাগে, যেমন কোন মাছটা কখন লোড হচ্ছে, কখন এদের ব্রিডিং বসাতে হবে, আর ব্রিডিং ট্যাঙ্ক আবার তৈরি, তো এইগুলো অনেক ঝামেলা আছে। তো সেই জন্য ভাবছি নতুন করে কিছু লাইভ ব্যাটার ফিশ আনবো, যেগুলো দেখতে অনেক সুন্দর হবে, যেগুলো আপনাদেরও পছন্দ হবে। তো তার জন্য তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, শীতের পরে সেগুলোই আনবো, ঠিক আছে? তো চলো বাকি ট্যাঙ্কগুলোকে আমাকে ফটাফট দেখিয়ে দিই, কারণ এখন সন্দেহ হয়ে আসছে। এই ট্যাঙ্ক দুটো দেখো, এই যে সিমেন্টের ট্যাঙ্ক দুটো দেখতে পাচ্ছো গাইস, এই ট্যাঙ্ক দুটো তো অনেকদিন ধরেই আপনাকে দেখিয়ে আসছে, বলে আসছি যে এই ট্যাঙ্ক দুটো প্লাস্টার করবো, এতে মাছ রাখবো। তো প্লাস্টার করবো করবো করবে করাই হচ্ছে না গাইস। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানো, এই ট্যাঙ্ক দুটো যখন বানিয়েছিলাম তো প্রায় 1.5 বছর বা তারও বেশি, তো এই ট্যাঙ্কে অনেক অনেক পরিমাণ মলি মাছ থাকতো, ভিতরে পলিথিন দিয়ে রাখতাম। আর আমার বাবা মিস্ত্রি, আমার বাবাই এই দুটো ট্যাঙ্ক বানিয়ে দিয়েছিলাম আমি বলাতে। তো বাবাকে বলেছি প্লাস্টার করে দাও, প্লাস্টার করে দাও, তো বাবা করেই দিচ্ছে না, আমিও করতে পারি, তো করলে যদি লিক হয়ে যায় তো সেই জন্যই আর করা হয়নি, ঠিক আছে? তো ভাবছি আর কয়েকদিনের মধ্যে এই ট্যাঙ্কটা প্লাস্টার করে দেবে হয়তো। তো চলো এই ট্যাঙ্ক দুটো তো দেখিয়ে দিলাম, এবার এই সাইডে যে ট্যাঙ্ক দুটো দেখতে পাচ্ছ, ওই যে ট্যাঙ্ক দুটো, তার মধ্যে একটা তো অলরেডি লিক হয়ে আছে, আর একটাতে কিছু প্ল্যাটি মাছ ছেড়েছিলাম, যেগুলো প্ল্যাটি মাছগুলো রোগ হয়েছিল, সুস্থ হয়ে গেছিলো। তো চলো প্ল্যাটি মাছের ট্যাঙ্কটা আপনাকে ভালোভাবে দেখিয়ে দিই। তো ট্যাঙ্কটা তো নতুন করে জল দিয়ে রেখেছিলাম, তাতেই মাছগুলো ছেড়েছিলাম, আর ট্যাঙ্কটা হালকা হালকা গ্রিন হয়ে যাচ্ছে। আর এই মাছগুলো এই শীতের মধ্যেও বেশ কিছু বাচ্চা ছেড়েছে, এই দেখো বাচ্চা কাছ থেকে দেখলে দেখতে পাবে, এই দেখো গাইস এই বাচ্চা, এই হচ্ছে এই 1 পিস বাচ্চা, এই দেখো এই 2-3 পিস ঘোরাঘুরি করছে। তো এই মাছগুলো শীতের মধ্যেও দেখছি ব্রিডিং করেছে প্ল্যাটি মাছ, কিন্তু কোনো মলি মাছ বাচ্চা পারেনি। আর জলেরটা নিচে দেখো বেশ কিছু ময়লা পড়ে আছে, আর ওই ট্যাঙ্কটা তো লিক। আর গাইস এই দেখো জ্যাবড়া মাছের ব্রিডিংয়ের জন্য আমার বারান্দার উপরে এই যে তিনটে ক্রেট রাখা থাকে, ওই তিনটে ক্রেটের মধ্যে এই যে ক্রেটটা আছে এটা মনে হয় লিক হয়ে গেছে। এই দেখো বেশ কিছু জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে 2-3 দিন ধরেই, তো এইটাও পলিথিন চেঞ্জ করতে হবে। আর এই দেখো এই যে বোতল কাটাগুলো আছে, এগুলোতে তো সব মেল বিটে বিশ রেখেছিলাম, তো 25 পিসের মতো ছিল, তো বেশ কিছু বিক্রি হয়ে গেছে। আর এতে 10-15টার মতো ছিল, তো 10-15টা বলতে গেলে প্রায় 10টার মতো শুধুই ঠান্ডার মধ্যেই মারা গেছে, যেহেতু আমি বাড়ি থাকি না তো দেখাশোনার অসুবিধা। আর এই দেখো 15টাতেই মাছ নেই, এই দেখো এটাতে মাছ তো মারা আছে, আরও 2-1টাতে মাছ এই দেখো মরেই পড়ে আছে, এই দেখো এটাতেও মাছ মারা আছে। আর বাকি 2-1টা মাছ আছে যেগুলো আমি আমার 2-1টা ভাইয়ের দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে যত যা সমস্ত ট্যাঙ্কগুলো দেখাচ্ছি, তো সমস্ত ট্যাঙ্কে মাছগুলোকে খুব ভালোভাবে দেখাতে আপনাকে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। কারণ গাইস এখন তো অনেকটাই ঠান্ডা, যেহেতু মাছগুলো এই বিকেলবেলায় সব জলের তলাতেই বসে আছে, যখন শুধু খেতে দেবো তখনই মাছগুলো ওঠে, ঠিক আছে? তারও একটু পরে, আর এখন তার রোদ তো কমেই যাচ্ছে, যেহেতু মাছগুলো একদমই ভাসছে না, আর দেখা তো অনেকটাই অসুবিধা হচ্ছে। তো গাইস এই ভিডিওতে তো আমি আপনাকে দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট ফার্মটা পুরোপুরি একটা, এই যে ট্যাঙ্কগুলোকে আপনাকে দেখালাম। তো আমি 1-1.5 মাসের মধ্যে আমি আমার এই ছোট্ট ফার্মটার মধ্যে বেশ অনেকটাই চেঞ্জ করতে চলেছি। তো এই যে ভিডিওটা দেখলে, তো এই
ভিডিওর পার্ট টু, অর্থাৎ দেড় মাস পর বা এক মাস পরে আমি একটা ভিডিও আনতে চলেছি সেম টাইপেরই। সেই ভিডিওতে আপনাকে দেখো আমি আমার এই ছোটো ফার্মের মধ্যে কী কী চেঞ্জেস করলাম, ঠিক আছে? তো আশা করবো এই ভিডিওটা আমার ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, খুবই একটা সুন্দর ভিডিও, ঠিক আছে? তো তার জন্য বাই বাই।